হিজাব বিরোধী আন্দোলন ক্রমাত প্রসারিত হয়েছে ইখনের পাছত সিখন ইসলামিক দেশলৈ। ইরাক, তুর্কি, সিরিয়ার মহিলা সমাজও জাগি উঠিছে হিজাবর বিরুদ্ধে। ইরানত আরম্ভ হওয়া এই হিজাব বিরোধী আন্দোলনত মৃত্যু হয়েছে 75 গৰাকী প্রতিবাদীর, গ্রেপ্তার হয়েছে 7 শতাধিক লোক। কিন্তু কমা নাই আন্দোলন, গই আছে দিন, বাকি আছে বিদ্রোহ। আর এই প্রতিবাদে বিশ্বর কোনে কোনে লাভ করেছে তীব্র সমর্থন। ইরানি মহিলায় প্রতিবাদর সময়ত জুইত জ্বলাই দিছিল হিজাব, রাজপথত দলিয়াই পেলাইছিল হিজাব, সকলোরে সন্মুখত রাজহুয়াভাবে কাটিছিল চুলি। ইয়াতেই উদ্বুদ্ধ বিশ্বর ইসলামিক নারী সমাজ। এবার তুর্কিত রাজহুয়া মঞ্চত চুলি কাটি গাই গাই জনালে হিজাবর বিরুদ্ধে প্রতিবাদ। এও হল তুর্কির জনপ্রিয় মেলেক মৌসি। এই মেলেকর ভাইরাল হয়েছে এটা ভিডিও। ভিডিওটুত দেখা গৈছে মেলেকে সমর্থন জনাইছে ইরানি মহিলাক। ভিডিওটুত দেখা গৈছে মেলেক মৌসিয়ে মঞ্চত থিয় হৈ নিজৰ চুলি নিজেই কাটিছে। উল্লেখ্য যে ইৰানৰ এগৰাকী 22 বছৰীয়া যুৱতীক হত্যা কৰা হৈছিল হিজাব পৰিধান নকৰাৰ বাবে। ইৰান আৰক্ষীৰ এই অমানৱীয় কাৰ্যৰ বিৰুদ্ধে ক্ষুব্ধ মহিলা সমাজ ওলাই আহে ৰাজপথলৈ। আৰু তেতিয়াৰে পৰা ইৰানত চলি আছে নাৰী বিদ্ৰোহ। এই বিদ্ৰোহত থৰকাচুটি হেৰুৱাইছে ইৰানৰ ধৰ্মগুৰু খুমেনীয়ে। যিকোনো মুহূর্ততে ইরানত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হব পারে। হয়তো সিয়া ধর্মগুরু খুমেনিয়াই দেশ এৰি পলায়ন করার দরেও পরিস্থিতিরও সৃষ্টি হব পারে। আর যদি এনে হয় তেন্তে মধ্যপ্রাচ্যর দেশত মন্ধতা যুগর ইসলামর সংস্কার অবশ্য সম্ভাবনী হয়ে উঠিব নিশ্চয়কৈ। ইন্টারন্যাশনাল ডেস্ক, অসম লাইভ 24।